ডায়রিয়া বা বমি, ছোট শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক মানুষ পর্যন্ত সবাইকে এই দুটি সমস্যা প্রায়ই ভোগায়। বেশিরভাগ ক্ষেত্রে জীবাণু পেটে ঢোকার কারণেই সমস্যাগুলো সৃষ্টি হয় আর কয়েকদিনের মাঝেই সেরে ওঠে। ডায়রিয়া বা বমি একসাথে হলে যে পরামর্শ, শুধু ডায়রিয়া অথবা শুধু বমি হলেও একই পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ ডাক্তাররা। ডায়রিয়ার লক্ষণ, ডায়রিয়া হয়েছে কিভাবে বুঝবেন? নরম পায়খানা বা পানির মতো পাতলা পায়খানা দিনে তিন বা তার বেশিবার হলে সেটাকে ডায়রিয়া বলে। তবে আপনার যদি কোনো কারণে পায়খানা এমনিতেই নরম বা পাতলা হয়, তবে দিনে স্বাভাবিকভাবে যতবার পায়খানা হয় তার চেয়ে বেশিবার হলে সেটা ডায়রিয়া ধরে নেবেন। যে শিশুরা বুকের দুধ পান করে তাদের পায়খানা স্বাভাবিকভাবে কিছুটা নরম আর আঠালো হয়, সেটা ডায়রিয়া নয়। ডায়রিয়া ও বমির ঘরোয়া চিকিৎসা, সাধারণত আপনি নিজেরাই বাসায় বসে নিজের অথবা নিজের শিশুর চিকিৎসা করতে পারেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল পানি শূন্যতা এড়াতে প্রচুর পরিমাণে তরল পানীয় খাবার খাওয়া, বাসায় থেকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন, প্রচুর পরিমাণে তরল পানীয় খাবার খাবেন, যেমন পানি, খাবার ছেলাইন, চিরার পানি, ভাতের মার কিংবা ডাবের পানি, ভাতের মারে সামান্য লবণ দিতে পারেন, বাজার থেকে কেনা ফলের জুস, কোমল পানীয়, কফি চিনি দেওয়া চা পরিহার করবেন, কারণ এসব খেলে ডায়রিয়া আরও খারাপ হতে পারে। যখনই মনে হবে খেতে পারবেন তখনই খেয়ে নেবেন, নির্দিষ্ট কোনো খাবার খাওয়ার প্রয়োজন নেই। যেমন এমন ধারণা প্রচলিত আছে যে ডায়রিয়ার রোগী সাদা ভাত আর কাঁচা কলা ছাড়া আর কিছুই খেতে পারবেন না, এই ধারণাটা সঠিক নয়। প্রতিবার পাতলা পায়খানার পর দুই বছরের কম বয়সী শিশুদের 50 থেকে 100 মিলি তরল পানীয় খাওয়াবেন, 2 থেকে 10 বছরের বয়সী শিশুদের 100 থেকে 200 মিলি তরল পানীয় খাওয়াবেন, আর 10 বছর বয়সী শিশু এবং বড়দেরকে তরল পানীয় খাওয়াবেন যতটুকু তারা খেতে পারে। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।